أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলমিন ও সালাতাম আবদুল্লাহি ও রসুলহি নবীন মোহাম্মদ ও আলহি ও আসহাবিহি ও মনজাবিহমিন আবাদ সম্মানিত বশির ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন বিশ্ব ভালোবাসা দিবস ব্যালেন্সটাইন ডে সম্পর্কে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় যেহেতু আমাদের খুবই কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রশ্ন করার জন্য আল্লাহ আপনাকে যা যাই খেরদান করে আল্লাহ মামিন আল্লাহ আপনার ইলমেবরকদ্দিকে আল্লাহ মামিন সর্বপ্রথম বলবো বিশ্ব ভালোবাসা দিবস কি বিশ্ব ভালোবাসা দিবস এটা কোনো মুসলিম ব্যক্তি বা কোনো মমিন ব্যক্তির সংস্কৃতি সভ্যতা নয় এটা কোনো ইসলামের সংস্কৃতি সভ্যতা নয় সর্বপ্রথম আমরা আরও বলবো কোন জন্মগ্রহণ করার পরে যদি আমরা নির্দিষ্ট দিনে কোনো সংস্কৃতি সভ্যতা পালন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দলিল খুঁজতে হবে প্রথমত বলবো চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এটা বিশ্ব ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব বেহায়াপনা দিবস এটা বিশ্ব নিকৃষ্ট নোংরা এবং পচা একটা দিবস বিশেষ করে মুসলিম ও জন্ম এ কথা কেন বললাম ভালোবাসা বিনিময় করতে হবে একমাত্র আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে ছেলে এবং মেয়েকে ভালোবাসতে হবে মাতা এবং পিতাকে ভালোবাসতে হবে শ্বশুর এবং শাশুড়িকে ভালোবাসতে হবে ছোট এবং বড় ভাই এবং বোনকে ভালোবাসতে হবে ওস্তাদকে শিক্ষককে টিচারকে ভালোবাসতে হবে পৃথিবীর সকল মানুষকে তবে সেই ভালোবাসা যেন আল্লাহ সোহান ওয়তালর জন্য হয় আল্লাহর জন্য যেন সে ভালোবাসা হয় আপনি চোদ্দোই ফেব্রুয়ারিতে যে ভালোবাসা বিনিময় করছেন সেই ভালোবাসা কার জন্য করছেন আল্লাহর জন্য করছেন নাকি আপনি সেই ভালোবাসা ইহুদি এবং খ্রিস্টান নাস্তিক এবং ব্লগার, যারা ইসলাম এবং মুসলিমদের মমিনদের জাতীয় দুশ্মন একেবারে চিরতরে শত্রু যারা প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যারা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা করে চলছে যারা চব্বিশ ঘন্টায় মুসলিমদের ধ্বংস অনিবার্য করার জন্য সার্বক্ষণিক চেষ্টাকে অব্যাহত রাখছে সেই ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি সভ্যতাকে আপনি অনুসরণ করে আপনি কার সন্তুষ্টি পেতে চাচ্ছেন কার অনুসরণ করছেন সম্মানিত প্রিয় ভাই এবং বোন আমার প্রিয় অভিভাবকগণ যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনার এই সন্তান সন্ততির ভালোবাসা আপনার সন্তান সন্ততি জীবনকে নষ্ট করবে কলুষিত করবে তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে সর্বোপরি আপনি একজন পিতা এবং মাতা হিসাবে আদর্শ পিতামাতার পরিচয় না দেওয়ার কারণে আপনাকেও জাহান নামে যেতে হবে আল্লাহর বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে তাই দিন মুসিবতের মাঠে কেন কোনো সন্দেহ নেই ভালোবাসা একটি আবাদত একজন আরেকজনকে ভালোবাসবে এটা একটা আবাদত আমাদের নবী সাল্লাম বলেছেন মারুফ আন বিওয়াজহিন ভালো কাজের মধ্যে অন্যতম একটা কাজ হলো তুমি তোমার ভাইয়ের সাথে হাস্জ্বল হেসে হেসে মুচকি হেসে তোমার ভাইয়ের সাথে কথা বলবে এটা একটা সাদকা দান তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সুন্দর করে কথা বলা হাসুজ্জুল ভাবে সুন্দর উজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করা এটা একটা ইবাদত কোনো সন্দেহ নাই সুতরাং একজন আরেকজনকে ভালোবাসা এটা তো আরও বড় ইবাদত এটা অবশ্যই আরেকটা ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদি পৃথিবীর মানুষ তোমরা যারা পৃথিবীতে আছো একজন আরেকজনের উপর রহম করো ভালোবাসা বিনিময় করো এরহাম হুকুমমান সামা তাহলে আল্লাহ তোমাদের উপর রহম করবেন তাহলে একজন আরেকজনকে ভালোবাসা ভাসলে কেউ একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় বোঝা যাচ্ছে আরো স্পষ্ট বর্ণনা সহিম মুসলিমে এসেছে আবু হরা এরাদি আল্লাহ আন বলেন রসুল সাল্লাহ আনি সাল্লাম বলেছেন ওল্লাহি ওল্লাহ ফি আউনিল আব্দি মা কান আল আব্দু ফি আউনি আখি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত একজন বান্দা এবং বান্দীকে সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আরেকজন বান্দার সহযোগিতায় থাকে একজন আরেকজনকে ভালোবাসলে সহযোগিতা করলে কাজে এগিয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে ভালোবাসেন এবং তাকে সাহায্য সহযোগিতা করেন সুবহানাল্লাহ হবে বিহামদি ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ বিষয় রসুল্লা সাল্লাম আমাদেরকে আরও বলেছেন হামসাগীরা না যে ছোটোকে স্নেহ করে না বড়কে সম্মান করে না শ্রদ্ধা করে না পরস্পর ভালোবাসা বিনিময় করে না সেজন্য আমার তরিকার ওপর নেই সেজন্য আমার আমার যে তরিকা আছে সে আমার অম্মতের মাঝে আমি যে তরিকা রেখে গেছি সেই তরিকা সে পদ্ধতির মাঝে নেই তাহলে ভালোবাসা যদি আমাদের মাঝে না থাকে আল্লাহ নবী ইসালিসাল্লাম এখানে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভালোবাসতে হবে ভালোবাসা গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ তিনি নিজেও কোরআনে বলেছেন হে নবী আপনি বলে দেন বোন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবী সাল্লামকে মেনে নাও ইحببكم الله তাহলে আল্লাহ ভালোবাসবেন কোন সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে তার সন্তুষ্টি পেতে হলে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানতে হবে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে এই 14 ফেব্রুয়ারিতে নিকৃষ্ট দিনে মংরামি দিনে এই জেনা এবং বেবিচারের দিনে বেহায়াপনার দিনে রাস্তা ঘাটে পার্কে সিনেমা হলে থিয়েটার কলেজ বিশ্ববিদ্যালয়ে পার্কে পার্কে বিভিন্ন রকম হোটেলে যে নিকৃষ্ট নোংরামী এবং যারা লিপ্ত হচ্ছে আপনি একজন অভিভাবক হিসাবে তার কী খোঁজখবর নিতে পেরেছেন আল্লাহর কসম করে বলছি এটা কোনো ভালোবাসা নয় আল্লাহর কসম করে বলছি এটা হচ্ছে জাহান নামে যাওয়ার জন্য একটি বিনিময়ে মাত্র সম্মানিত উপস্থিতি আমার শ্রোতা ভাই বোন আপনাদের সকলকে সতর্ক করতে যাচ্ছি। বলছি কোন সন্দেহ নাই ভালোবাসায় বাদত একজন আরেকজনকে ভালোবাসতে হবে এই মর্মে আমি আপনাদের সামনে অনেকগুলো হাদিস উপস্থাপন করলাম আমাদের নাবী মোহাম্মদ সোলাল্লাহ আলাই সাল্লাম তিনি আরও বলেছেন মান আহাবিল্লা যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য ও আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে ঘৃণা করে ও আতা আলিল্লাহ আল্লাহর জন্যই কাউকে দান করে ও মানা আলিল্লাহ আল্লাহর জন্যই কাউকে দান করা থাকে বেরতে থাকে মালাল এমান সে তার এমানকে পরিপূর্ণ করে নিল তাহলে ভালোবাসতে হবে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা থেকে বিরত থাকতে হবে আল্লাহর জন্য দান করতে হবে আল্লাহর জন্য দান থেকে বিরত থাকতে হবে সেটাও আল্লাহর জন্য তাহলে ইমানকে পরিপূর্ণ করা যায় সম্মানিত দিনী ভাই বিশেষ করে অভিভাবক বৃন্দ আমার যুবক ভাই এবং বোনদেরকে বলছি আপনি যে ভালোবাসা বিনিময় করছেন আপনি যে চোদ্দোই ফেব্রুয়ারিতে নিকৃষ্ট দিনে বেহায় দিনে আপনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন একজন গাইরে মাহারাম একটি মেয়ের হাতে ফুল উঠিয়ে দিচ্ছেন তার হাতে হাত ধরে পার্কে নিয়ে যাচ্ছেন একই রিকশায় বসে আছেন একই গাড়িতে বসে আছেন একই পার্কে বসে আছেন একজন আরেকজনকে জড়িয়ে ধরে বসে আছেন একজন আরেকজনের সাথে জেনা করছেন এটা কোন প্রকারের ভালোবাসা এটা কি আল্লাহর জন্য ভালোবাসা এই ভালোবাসা যদি জন্য না হয় এই যদি আমাদের নাবী মুহাম্মদ সাল্লিয় সাল্লামের দেখানো পদ্ধতিতে না হয় সন্দেহ নাই আপনার এই ভালোবাসা প্রশংসিত নয় আপনার এই ভালোবাসা অপ্রশংসিত আপনার এই ভালোবাসা আপনার জাহান্নামে যাওয়ার কারণ আপনি কি আল্লাহ সুহান হওয়া তালাকে অসন্তুষ্ট করে মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামকে অপমান করে একজন মেয়েকে ক্ষণিকের ভালোবাসা দিয়ে জান্নাত কিনতে চাচ্ছেন আপনি কি করতে চাচ্ছেন আপনি একটু ভেবে দেখেছেন আপনার ভেবে দেখা উচিত আপনার চিন্তা শক্তিকে জাগ্রত করা উচিত যে আল্লাহ সুবাহান আপনাকে এত নিয়ামত দিয়েছেন নিয়ামতের প্রতি আপনি প্রক্ষেপ করছেন না নিয়ামতের প্রতি আপনি খেয়াল খুঁজ করছেন না আপনি চলে যাচ্ছেন নিকৃষ্ট এই প্রথার দিকে সম্মানিত তিনি ভাই ভালোবাসা একমাত্র আল্লাহ সুহান তালার জন্য হতে হবে একজন আরেকজনকে ভালোবাসতে হবে ইসলাম ভালোবাসার কথায় বলেছে তবে চোদ্দোই ফেব্রুয়ারির এই ভালোবাসার কথা নয় চোদ্দই ফেব্রুয়ারির এই ভালোবাসাকে ইসলাম ঘৃণা করতে বলেছে নিকৃষ্টভাবে সেখান থেকে মাথাকে নিচু করে চলে আসতে বলতে বলেছে ইসলাম সে ভালোবাসার প্রতি লক্ষ্য করতে নিষেধ করেছে ইসলাম সে ভালোবাসাকে আশীর্বাদ দিতে বলে নাই ইসলাম সে ভালোবাসাকে লাথি মেরে ইসলামকে আঁকড়ে ধরতে বলেছে এটা হলো আমাদের নাবী মোহাম্মদ সাল্লা সাল্লামের হুশিয়ারি বাণী তিনি বলেছেন লাতাততাবি আন নাসনা নাফসালা মান অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদের নীতি নৈতিকতা সংস্কৃতি সভ্যতা ক্রিশ্চিয়ান এবং কালচারকে তোমরা মেনে দিবে অবশ্যই অবশ্যই এটা আল্লাহর নবীর খুশিয়ার বাণী আমরা তাই করছি আপনার কলিজার টুকরো ছোট সন্তান মাত্র বারো এবং তেরো বছর সে কেন শাহরুখ খানের স্টাইলে চুল কাটতে চাইবে আপনার কলিজার টুকরা মেয়ে মাত্র পাঁচ থেকে সাত বছর সে কেন পাখি জামার দাবি করবে আপনার সন্তানের নাম আপনার সন্তানের নাম সাকিব খান হবে কেন আপনার সন্তানের নাম শাহরুখ খান হবে কেন আপনার মেয়ের নাম বিভিন্ন নায়িকা নায়িকাদের নাম হবে কেন আপনার সন্তানের নাম হবে মোহাম্মদ আপনার সন্তানের নাম হবে আবদুল্লা আব্দুর রহমান আপনার মেয়ের নাম হবে ফাতেমা আয়েশা এই এইসব নাম হবে তার মানে আপনিও নিজেও সংস্কৃতি সভ্যতা আপনি ইহুদি খ্রিস্টানদেরকে মানার চেষ্টা করছেন জেনে রাখেন আল্লাহ সবহান আমাদেরকে সতর্ক করেছেন আল কোরআন নম্বর দুই পারা নম্বর দুই পৃষ্ঠা নম্বর নয় সরাত আলী আমরান আল্লাহ বলেছেন ওলাতুল কবি এই দিয়ে কুমিলা তাহলুকা পৃথিবীর মানুষ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আপনি নিশ্চিত আপনি নিজে এবং পরিবার পরিজনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন দেখুন আল কোরআন পার নম্বর চার পৃষ্ঠা নম্বর এক লাইন নম্বর পনেরো সরাত আলী আমরান আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাদিন আমানু ওহি যদি ইয়াহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি সভ্যতা চোদ্দই ফেব্রুয়ারিকে মেনে নাও এরদো কম ইমান ইকুম কাফেরিন তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ ঠিক আছে তুমি মোমেন ঠিক আছে তুমি জেনে রাখো এহুদি খ্রিস্টানদের এই সংস্কৃতি সভ্যতার ভালোবাসা তোমাকে কফুরের দিকে তোমার ইমান থেকে বের করার দিকে তোমাকে নিয়ে যাবে নওজবুল্লাহ দেখুন আল কোরআন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 4 5 সূরা আলে ইমরান আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াহিমান দরগণ ইন তুতিউ আল্লাযিনা কাফারু যদি তোমরা কাফেরদের কথা মেনে নাও কাফেরদের সংস্কৃতি সভ্যতার প্রতি তোমার মাথা নত করো সেগুলোর প্রতি তুমি শ্রদ্ধা স্বীকার করো সেগুলো যদি মেনে নাও তাহলে ইন তুতিউ আল্লাযিনা কাফারু ইردوকুম আলা আআকাবিকুম তাহলে তারা তোমাদেরকে কি পেছনে সরিয়ে দিবে এহদি এবং খ্রিস্টানদের একটা সংস্কৃতি সভ্যতা যদি আপনি মেনে নেন তাহলে আপনাকে হাজার বছরের উন্নতি হাজার বছরের জান্নাতের পথ থেকে তারা সরিয়ে দিবে আল্লাহ নিজে বলছেন এর উদ্যোগ মালা আকাবিকম তারা তোমাদের কি পিছনের দিকে নিয়ে যাবে ফাতান কলিব হাসিরিন ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে প্রিয় ভাই একটি বার কি চিন্তা করেছেন আপনি যে ক্ষতির দিকে যাচ্ছেন আপনি যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেছেন তারা কখনো তারা কখনো আমাদের কাছে প্রশংসার পত্র নয় আমরা কখনো তাদের কাছে তাদের সংস্কৃতি সভ্যতার কাছে ঋণী নয় তারা আমাদের সংস্কৃতি সভ্যতার কাছে ঋণী আল্লাহ সুহান ও তালা কোরআনই বলেছেন আল কোরআন নম্বর ছয় পৃষ্ঠ নম্বর ষোলো লাইন নম্বর এক সোরাত আল মা এদা ইয়া ইউহ্লা আমানু অহি ঈমান্দার গুণ লা তা খেতে তো ইয়াহুদাবান না সান আউলিয়া তোমরা ইয়াহুদী এমন খ্রীষ্টব্দে কি বন্ধু হিসাবে গ্রহণ করিও না বাদুহুম দুহোম আউলিয়া ও বাদ তারা একজন আরেকজনের বন্ধু তারা তোমাদের বন্ধু নয় অমায় এটা ওয়াল্লাহ মিন হুম ফাইন নাহম হোম জেনে রাখ তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তাদের কৃষ্টি কালচার সংস্কৃতি সভ্যতা এই চোদ্দই ফেব্রুয়ারির মতো নিকৃষ্ট কৃষ্ট দিবসকে যারা গ্রহণ করবে ফাইন হুমিন হোম তোমরা মুমিন হতে পারো মুসলমান হতে পারো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারো জেনে রাখো তোমাদের এই কৃষ্টি কালচার যদি আন্তরিকভাবে তাদেরকে তোমরা যদি শ্রদ্ধা এবং সম্মানের সাথে যেভাবে তোমরা এগিয়ে যাচ্ছ এভাবে যদি এগিয়ে যাও ফাইন ফাইন্না হুমিন হোম হতে পারে অবশ্যই একদিন তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইন আল্লাহ না তখন তুমি জালেম আল্লাহ জালেমদেরকে হেদায়ত দান করেন না আল্লাহ আকবর এই ভিডিও লম্বা ভিডিওটা একমাত্র আল্লাহ আল্লাহর কুসুম আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি আপনাদের সামনে অবস্থাপন করছি একদিন আমি থাকবো না আল্লাহ যদি আমার ভিডিওকে কবুল করেন একজন মানুষ যদি এখান থেকে বিরত থাকে আমি সফল ইনশাল্লাহ এর বিনিময়ে আল্লাহ ইচ্ছা করলে আমাকে জান্নাত দিতে পারেন সম্মিলিত উপস্থিতি বলছিলাম রসুল উল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মিন হোম যারা যেই জাতির সংস্কৃতি সভ্যতা সাদৃশ্যতা শত অবলম্বন করে তারা তাদের অন্তর্ভুক্ত আপনি কি চিন্তা করেছেন আপনি কি ভেবে দেখেছেন আপনার মেধা আপনার উন্নত মানের শিক্ষা এবং ডিগ্রি এটাই কি দাবি করে এহুদি যেমন খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ করা আপনি কি চিন্তা করেছেন আল্লাহর নবী বলেছেন যারা যেই জাতির অনুসরণ করে তারা তাদের অন্তর্ভুক্ত আপনি চোদ্দোই ফেব্রুয়ারির ইতিহাস খুঁজেন এই ইতিহাসের মনে যারা আছে যদি আপনি এই চোদ্দই ফেব্রুয়ারিকে মেনে নেন তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন কথা আল্লাহর নবী বলেছেন কেন আপনি ইহুদি এবং খ্রিস্টানদের কথা মানছেন আপনি কি একটা ভাব ভেবে দেখেছেন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন আল কোরআন পার নম্বর ষোলো পার নম্বর ছয় পৃষ্ঠ নম্বর বিশ সোরা আল মায়েদা লাতা জিদান্না সাদ্দান্না আছে আদাওয়া এই পৃথিবীতে মুসলমানদের জাতীয় দুশ্মন ইন্টারন্যাশনাল দুশ্মন হচ্ছে আল ইহুদ ইহুদিরা ওল্লা দিন আশরক এই ইহুদি এবং মুশ্রিকদের প্রথা সংস্কৃতি সভ্যতা চোদ্দোই ফেব্রুয়ারি একুশে একত্রিশে ডিসেম্বর সহকারে শত শত সংস্কৃতি সভ্যতা পচা এই বিষয়গুলো মুসলিম সমাজের মাঝে অনুপ্রবেশ করছে আর আপনি মেনে নিচ্ছেন নির্দ্বিধায় আপনার সন্তান করে যাচ্ছে আপনি কখন হতি হয়ে যাচ্ছেন কখন যে আপনি খ্রিস্টান হয়ে যাচ্ছেন আপনি কখন যে জাহান্নামে চলে যাচ্ছেন এটা আমার বড় বয় হয় দিদি ভাই কেন আপনি এগুলো করছেন আপনাদেরকে শরণ করিয়ে দিব আল্লাহ সুবহান ওয়া তাআলার সেই হশিয়ারি বাণী আল কুরআন পারা নম্বর 28 পেজ নম্বর আট লাইন নম্বর 1 সূরা আল না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুহী ঈমানদারগণ লা তাত্তাখিজু আউদিয়ি ওয়া আউদুকুম আউলিয়া তুমরা আমার সূত্র এবং তোমাদের সূত্র দশমনদেরকে বন্ধ হিসাবে গ্রহণ করিও না আল্লাহর সূত্র হল ইহুদি এবং খ্রিস্টান অমুসলিমরা কাফির নাস্তিক ব্লগার এরা সবাই আল্লাহর দুশ্মন এরা আমাদের দুশ্মন আপনি চোদ্দোই ফেব্রুয়ারির এই সংস্কৃতিকে মানার কারণে চোদ্দোই ফেব্রুয়ারির এই সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীলতা বা নমনীয়তা বা এটাকে মূল্যায়ন করার কারণে আপনি আল্লাহর সূত্রদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আল্লাহ যদি আপনার ওপর অসন্তুষ্ট হন কসম করে বলতে পারি আপনার এই গোটা পৃথিবীর সব পরিমাণ সম্পদ গোটা পৃথিবী যদি আপনি মালিক হন গোটা পৃথিবীর আর এই পৃথিবী যদি আল্লাহর পথে দান করে দেন আল্লাহ যদি অসন্তুষ্ট থাকে জান্নাতের একটা ইট জান্নাতের এক ইঞ্চি পরিমাণ জায়গাও কিনতে পারবেন না সমানিত তিনি ভাই বোন পরিশেষে বাংলাদেশ সহকারে পৃথিবীর সর্বস্তরের মুসলমানদেরকে আমি উল্লাহ সালাল্লাহ আল সাল্লামের সই বুহারির একটি হাদিসের মাধ্যমে সতর্ক করতে চাচ্ছি কুল্লুকুম রায় নকুল্লুকুম রাইহি পৃথিবীর মানুষ তোমরা প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফাল ইমাম রায়ন ইমাম সাহেব দায়িত্বশীলহী তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আলা বাইতি রাইজি একজন স্বামী তার পরিবার পরিজনের উপর দায়িত্বশীল অহমাস উল আন রাইয়ি সেই স্বামীকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়াল মার আত রায়তুন আলা বাইতি জাওজিহা আপনার স্ত্রী আমার মা এবং বোন আপনারাও দায়িত্বশীল সন্তান সন্ততির বিষয়ে ওহিয়া মাস উলাতুন আন রায়েধি তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সহি বোহারের এই হাদিস প্রমাণ করছে পৃথিবীর আনাচে কানাচে বিশেষ করে বাংলাদেশ সহকারে পৃথিবীর যেই প্রান্তে যেই বাংলা ভাষাভাষী মুসলমান আছেন যারা আমার ভাষা বোঝেন আমার বক্তব্য বুঝতে পারছেন কত গুরু দলিল কোরআন এবং সন্না থেকে আপনাদের খিদমতে উপস্থাপন করলাম যারা বুঝতে পারছেন আপনাদের সকলকে আমি অনুময় করে বিনিময় করে আপনাদের কাছে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আপনার দশায় আপনি একজন বাবা আপনি একজন মা আপনি বেঁচে থাকতে আপনার সন্তান কেন এহদি খ্রিস্টানদের সংস্কৃতি সভ্যতা মানবে আপনার এই সন্তানের কারণে আপনাকে যদি জাহান নামে যেতে হয় আপনার দক্ষের কোনো অভাব থাকবে না কেননা আল্লাহর নবী বলেছেন আপনার সন্তান সন্ততি সম্পর্কে পুরুষ হিসাবে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রীকে বাড়ির একজন নেত্রী হিসাবে তাকে জিজ্ঞাসা করা হবে অথব শুধু চোদ্দোই ফেব্রুয়ারি নয় তিনশো পঁয়ষট্টি দিন আপনার যুবক ছেলে আপনার যুবক মেয়ে এই যুবক এবং যুবতী সকালবেলা বাড়ি থেকে বের হয়ে রাত দশটা এগারোটা বারোটা একটায় যখন আপনার বাড়িতে ফিরে সারা বৎসর আপনি তাকে সার্চ করেন তাকে জিজ্ঞাসা করেন মামুনি এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে বাবা কলিদার টুকরো সন্তান আব্দুর রহমান এই কথার উত্তর না দেওয়া পর্যন্ত আমার বাড়িতে তোমার জায়গা হবে না বলো তুমি এত রাত পর্যন্ত কোন বন্ধু কোন বান্ধবীর সাথে তুমি সময় কাটিয়েছ হে আমার মেয়ে ফাতেমা তুমি বলো এত রাত পর্যন্ত সারা দিন তুমি কোথায় ছিলে রাত দশটা বাজে এখন তুমি আমার বাড়িতে ফিরলে কেন সঠিক তথ্য দলিল ভিত্তিক উত্তর না দেওয়া পর্যন্ত আপনার সন্তান সন্ততির সাথে আপনার আচরণ ভালো হবে না তাদেরকে শাস্তি দিতে হবে প্রয়োজনে তাদেরকে পৃথক করতে হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন মরু আউল ওহম আপনা সাবেছিলেন তোমরা তোমাদের সন্তানকে সালাতের আদেশ করো যখন তাদের বয়স সাত হয় আশি সিন যখন বয়স দশ হয় তখন তাদেরকে সালাতের জন্য পিঠাও তার মানে বোঝা যাচ্ছে ইসলামের কোনো বিধান যদি তারা মূল্যায়ন না করে তাদেরকে শাস্তি দেওয়া যায় শাস্তি দেওয়া যেতে পারে রসুলুল্লা সাল সাল্লাম বলেছেন তারফা ফ্যামিলি থেকে আদবের শিষ্টাচারের লাঠি গিয়ে তুমি উঠে উঠিয়ে নিও না এই জন্যে আরবিতেও বলা হয় আর দর সিবিয়ান সিবিআন কালনা বাচ্চাদেরকে শিষ্টাচার সভ্যতা শিক্ষা দেওয়া বাগানে পানি দেওয়ার মতো বাগানে পানি না দিলে বাগান যেমন শুকিয়ে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বাচ্চাদের খবর না নিলে যদি রশি ছেড়ে দেন চোদ্দোই ফেব্রুয়ারি এই ধরনের নিকৃষ্ট দিনে যদি আপনার সন্তান সম্পী জেনা বেবিচারা লিপ্ত হয় যদি সিনেমা হলে যায় থিয়েটার কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় পার্কে যায় একটা মেয়েকে ফুল দিয়ে বরণ করে নেয় তাহলে এটা আপনার পিতা হিসাবে আপনি মাতা হিসাবে আপনার জন্য এটা আফসোসের বিষয় পরিশেষে সকল মুসলিম ওম্মাকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য বিশেষ আবেদন অনুরোধ রেখে আমার জন্য দোয়া ভিক্ষা আমার জন্য দোয়া চাচ্ছি আপনারা সকলেই আমার জন্য দোয়া চা দোয়া করবেন আল্লাহ সবহানওয়ালা যেন আমাকে সুস্বাস্থ্য দান করেন আল্লাহ যেন আমার ইলিমি বরকত দান করেন আল্লাহ সবহানা আমার এই কণ্ঠকে যেন একমাত্র তার সন্তুষ্টির জন্য মুসলিম ওম্মার খিদ্বতে কবুল করে নেন আল্লাহম আমিন আল্লাহ যেন আমার সকল কঠিন বিষয়গুলোকে কঠিন চিন্তা ভাবনা থেকে কঠিন বিষয়গুলোকে আল্লাহ সুমতালা আমার জন্য সহজ করে দেন আল্লাহম আমিন পরিশেষে সকল মুসলিম ওম্মাকে যুবক এবং যুবতীকে আমার ছোটো ভাই এবং ছোট বোনকে আমার বড় ভাই এবং বড় বোনকে আমার কলিজার টুকরা ছোটো ভাই এবং ছোট বোনকে আমার বাবা এবং মাকে আমার চাচা এবং চাচেকে পৃথিবীর সকল মুসলিম ভাইদেরকে আমি অনুরোধ করে বলব চোদ্দোই ফেব্রুয়ারিকে না বলুন চোদ্দোই ফেব্রুয়ারি থেকে ফিরে আসুন চোদ্দোই ফেব্রুয়ারিকে বিশ্ব ভালোবাসার জন্য নির্দিষ্ট করিয়েন না আপনার ভালোবাসা এই পৃথিবীতে সবচেয়ে ভালোবাসার যোগ্য সবচেয়ে ভালোবাসা পাওয়া পাওয়ার হবে অধদার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এরপর পিতামাতা মাতা এরপর যাকে ভালোবাসতে পারেন ভালোবাসেন সবাইকে ভালোবাসেন আল্লাহর জন্য রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন লা ইউমির আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মে ওয়ালিদহি ওয়ালাদহি ওয়ান্নাস আজমাইন পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা সন্তান সন্ততি স্ত্রী পৃথিবীর সকল মানুষের চেয়ে আমি নবীকে ভালোবাসা না দেবে সুতরাং আপনার সন্তান সন্ততি পিতা মাতা পৃথিবীর সকল মানুষের চেয়ে আল্লাহর নবীকে যদি ভালোবাসা দিতে চান তাহলে আল্লাহর নবীকে ভালোবাসা দেওয়ার বহির প্রকাশ বা আল্লাহর নবীকে ভালোবাসা দেওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারিকে এই ইহুদি এবং খ্রিস্টান নাস্তিক এবং ব্লগার

لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء